টাওয়ার হামলেটসে অবস্থিত একটি বিউটি পার্লারে বেআইনিভাবে সেক্সুয়াল সার্ভিস অর্থাৎ যৌন পরিষেবা প্রদান করার দায়ে পার্লারকে জরিমানা করা হয়েছে এবং তাদের লাইসেন্স ফেরত নেওয়া হয়েছে। কাউন্সিলের একটি সফল অভিযানের ফলে এই পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয়েছে। তদন্তের অংশ হিসেবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ট্রেডিং স্ট্যান্ডার্ডস টিমের আন্ডারকভার অফিসার বারার স্কাইল্যান্ডস ভিলেজে রেইন থেরাপি সেন্টারে দুটি ম্যাসাজ থেরাপি কিনেছিলেন। উভয় সময় উক্ত বিউটি পার্লারের মহিলা ম্যাসাজ থেরাপিস্ট ম্যাসাজ সার্ভিসের পর কাউন্সিলের ছদ্মবেশী অফিসারকে যৌন সার্ভিস দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। সফল তদন্ত শেষে কাউন্সিল কোম্পানির বিরুদ্ধে আদালতে অভিযোগ আনে এবং সাফল্যের সাথে তা প্রমাণ করতে সক্ষম হয়। 26 জুলাই বে রোডের টেমস ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা শুনানি শুরু হলে অ্যাকু অ্যান্ড হার্বস নামে নিবন্ধিত কোম্পানি এবং পরিচালক উভয়ই দোষী সাব্যস্ত হয়। 23 আগস্ট আদালত সাজা ঘোষণা করেন এবং কোম্পানিকে মোট 2,584 পাউন্ড জরিমানা করা হয় ও পরিচালককে 440 পাউন্ড জরিমানা করা হয়। কোম্পানি তার লাইসেন্স সমাপন করেছে। টাওয়ার হ্যামলেট কাউন্সিলের এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট বিষয়ক লিড মেম্বার কাউন্সিলর কবির হোসেন বলেন, এই মামলাটি অন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কাছে একটি স্পষ্ট বার্তা পাঠায় যে যৌন সেবা অফার করার পরিণতি আপনার জন্য সবসময় হ্যাপি এন্ডিং হবে না। আমাদের দলগুলি নিয়মিত গোপন পরিদর্শন করে থাকে এবং যেখানে প্রয়োজন সেখানে আমরা যথাযথ আইনি পদক্ষেপ নেব। কাউন্সিলের এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ট্রেডিং স্ট্যান্ডার্ডস টিমের সাম্প্রতিক অপারেশনের ফলে টাওয়ার হ্যামলেটের 6টি ব্যবসা প্রতিষ্ঠানকে শিশুদের কাছে অ্যালকোহল বা তামাকজাত দ্রব্য বিক্রি করার দায়ে জরিমানা করা হয়েছে। একটি শিশুর কাছে ই সিগারেট বিক্রি করার জন্য সেন্ট পলস ওয়েতে অবস্থিত গ্রিন বাজারকে 2,534 পাউন্ড জরিমানা করা হয়। হ্যামলেটস ওয়েতে হ্যামলেটস এক্সপ্রেসকে একটি শিশুর কাছে তামাক বিক্রি করার জন্য 4,260 পাউন্ড জরিমানা করা হয়েছিল। রোমান রোডে অবস্থিত বিএফসি রিটেল এবং টিএফএক্স ইন্টারন্যাশনাল ফুড সেন্টার কম বয়সী শিশুদের কাছে অ্যালকোহল বিক্রি করেছিলেন। এজন্য দোকান দুটিকে যথাক্রমে 7,429 পাউন্ড এবং 4,071 পাউন্ড জরিমানা করা হয়েছিল। অপ্রাপ্ত বয়স্কদের কাছে ই সিগারেট বিক্রি করার দায়ে গ্লোব নিউজ এজেন্টকে জরিমানা করা হয়েছিল।